Assalamu alaikum. Assalamu alaikum. Eid Mubarak. Eid Mubarak. So, amra ekhon ajke ঈদের নামাজ পড়তে বের হইছি না এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি আসলে আমরা ঈদের ময়দানে যাব নামাজের ময়দানে এবং সেখানে গিয়ে ইনশাআল্লাহ নামাজ আদায় করব তো এইবার প্রথম ইতালিতে ঈদ করা এই দুই পিচির সাথে এবং এই যে আমাদের আঙ্কেল সো দীর্ঘ 30 দিন রোজা রাখার পরে আজকে এলো খুশির ঈদ ছোটবেলায় আমরা এই সকাল থেকে আমাদের ঈদ উদযাপন শুরু হইতো সকালে আব্বু বা আম্মু আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিত অনেক সকালবেলা তারপরে গোসল করে নতুন ঈদের পাঞ্জাবি পরে জায়নামাজ হাতে নিয়ে বাবার সাথে হাঁটতে হাঁটতে ঈদগাহ ময়দানে যেতাম তারপরে নামাজ শেষে প্রথম কলাকুলি করতাম বাবাকে বাবার সাথে কলাকুলি হতো প্রথম তারপরে বাসায় এসে আম্মুকে সালাম দিয়ে সালামি নিতাম এবং তারপরে যেসব মজাদার খাবার রান্না করেছে সেসব খেয়ে তারপরে বের হতাম সো হ্যাঁ বাইরে এসে এগুলো অনেক মিস করতেছি বাবা মার সেই আদরগুলো মিস করতেছি বাবা মা অবশ্যই দূর থেকে আমাদের জন্য দোয়া করতেছেন সো ইনশাল্লাহ আমরা আবার আমি আবার আমার আব্বুর সাথে নামাজ ঈদের নামাজ পড়তে পারবো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার আব্বু আম্মুর জন্য যেন আবার আমরা একসাথে ঈদের নামাজ পড়তে পারি আমার মায়ের সেই মজাদার রান্নাগুলো খেতে পারি এবং হ্যাঁ বিদেশে থাকে সব কিছুই আছে কিন্তু এই বাবা মা কাছে নেই তারা অবশ্যই দূর থেকে আমাদের জন্য দোয়া করতেছেন আপনারাও আমার বাবা মার জন্য দোয়া করবেন আমরা এখন ঈদের নামাজ শেষ করলাম তো এখানে গেলারাটে থেকে একটু দূরে
মালপেনসা এয়ারপোর্টের কাছাকাছি একটা ফাঁকা জায়গা, এখানে মূলত ঈদের নামাজটি আয়োজন করা হয়েছিল। তো এখানে অনেক অনেক লোক আসছে, অনেকে আসছে এবং আমরা খুব সুন্দরভাবে নামাজটা আদায় করলাম। এখন নামাজ আদায় করার পরে এখন বাসার দিকে যাচ্ছি। কী ঈদের নামাজ পড়ে কেমন লাগলো হিশাম হাসিল? হিশাম, ঈদের নামাজ পড়ে কেমন লাগলো? ভালো লাগছে। আবার পড়তে আসবা না পরের ঈদে? এর পরের ঈদে পড়তে আসবা? আবার আসবা না? তোমার কেমন লাগলো চাচ্চু? আমি আইবো। আবার আসবা? ওকে, বাসায় ইনশাআল্লাহ।